নমস্কার, আমি শুভ। আপনি দেখছেন ইউনিক টেক। আজকে আমি আপনাদের দেখাবো রিয়েলমি নার্জো 30-এর নেটওয়ার্কের স্পিড টেস্ট। তার জন্য আমার কাছে এই অ্যাপটা আছে, যেটা আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনারা স্পিড টেস্ট দেখতে চান নেটওয়ার্কের। তো এটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, বা আপনারা যদি স্পিড টেস্ট বাই ওকলা লিখে সার্চ দেন তবে আপনারা পেয়ে যাবেন। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি ওপেনে ট্যাপ করবেন, তারপর এখানে যা যা পারমিশন চাইবে সব অ্যালাউ করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে কন্টিনিউ, এখানে অ্যালাউ, এখানেও অ্যালাউ করে দিবেন, মানে যা যা পারমিশন চাইতেছে। এখানে শুধুমাত্র আপনারা ডো নট অ্যালাউ করে দিবেন, তারপর ডানে ক্লিক করে দিবেন। তো এই নেটওয়ার্কে স্পিড টেস্ট অনেক কিছুর ওপর ডিপেন্ড করে, মোবাইলের ওপর, তাছাড়া বেশি ডিপেন্ড করে নেটওয়ার্কের ওপর। এখন আমি আপনাদের এই ডিভাইসের মধ্যে 2-3 বার নেটওয়ার্কে স্পিড টেস্ট করে দেখাবো যে এই ডিভাইসের মধ্যে আপনারা কত আপলোডিং এবং ডাউনলোডিং স্পিড পেয়ে যাবেন। তার আগে বলে নিই যে আমার ওয়াইফাই লাইনটা হইতেছে 1 Mbps এর লাইন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই 1 Mbps এর লাইনে এই ডিভাইসটা কীরকম ক্যাচ করতে পারে। তো এখন আমি আপনাদের 2-3 বার ট্রাই করে দেখাইতেছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. 3 বার টেস্ট করা শেষ। এখন আমি আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাইতেছি রেজাল্টে ক্লিক করে। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন আপলোডিং স্পিড এবং ডাউনলোডিং স্পিড দুইটাই অনেক দেখাইতেছে। তার কারণ হইতেছে এই ডিভাইসটা ক্যাচ করতে পারে, তার সাথে নেটওয়ার্কটাও এখন ভালো ছিল। এই নেটওয়ার্ক স্পিড টেস্ট আপনারা দেখে কিছুটা বুঝতে পারছেন যে যদি আপনাদের কাছে 1 Mbps এর লাইন থাকে তারপরেও এই ডিভাইসটা ভালো ক্যাচ করতে পারবো, আর যদি বেশি Mbps এর লাইন থাকে তবে তো ভালোই। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের হাইয়েস্ট আপলোডিং এবং ডাউনলোডিং স্পিড কত, তাছাড়া ওই লাইনের মধ্যে আপনাদের কত Mbps এর লাইন ছিল তাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তবে আপনাদের ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকমই নেটওয়ার্ক স্পিড টেস্টের ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।